এবারে জানাচ্ছি শেয়ার বাজারের খবর সপ্তাহের দ্বিতীয় দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে সকালে লেনদেন শুরু দশ মিনিটের মধ্যেই সূচক কমতে থাকে এবং বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ডিএসির তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে এ সময় পর্যন্ত লেনদেন হয় চারশো কোটি আটাশি লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো তিনটি কমে একশো তিরাশিটি এবং অপরিবর্তিত ছিল চৌষট্টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এশিয়া ইন্স্যুরেন্স বেক্সিমকো ফার্মা সন্ধানী ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স রূপালী ইন্স্যুরেন্স বেক্সিমকো লিমিটেড লঙ্কা বাংলা ফিন্যান্স ফনিক্স ইন্স্যুরেন্স এবং বিডি ফিন্যান্স। এনভয়েড টেক্সটাইল ও আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বারোই অক্টোবর দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এনভয়েড টেক্সটাইল ও বিকাল তিনটায় আর্গন ডেনিমসের সভা অনুষ্ঠিত হবে সভায় উভয় কোম্পানির ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ